হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল আজ ডাব্লু এক্সামে যে ইংলিশের পঁচিশটা কোশ্চেন ছিল সেটা নিয়ে আলোচনা করব প্রথমত ফর্গো ছিল ফর্গোর অ্যান্টনিম ফর্গোর অর্থ হচ্ছে ত্যাগ করা তার অ্যান্টোনিমস হয়ে যাবে ক্লেম নেক্সট পরেরটা বলেছিলো অ্যান অবস্ট্রেটিশিয়ানস ডিলস উইথ একজন অবসট্রেটিশিয়ান কিসের সাথে ডিল করে থাকে তো প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ পরেরটা ফিলিন দ্য ব্ল্যাংকস ছিল হি স্পেন্স আওয়ার ড্যাশ ফোন এভরিডে তো ফোন এতে কী অন হবে ফোনের ওপরে টাইমটা স্পেন্ড করে থাকে নেক্সট হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল নাম্বার এর মধ্যে প্লুরাল নাম্বার কোনটা তো প্লুরাল নাম্বার হয়ে যাবে এলাম নাইন নেক্সট হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাট্রোসাইটি অ্যাট্রোসিটির সিনোনিমস কি হয়ে যাবে ক্রুয়েলটি নেক্সট হচ্ছে দ্য ইডিওমেটিক এক্সপ্রেশনস স্ল্যাপ অন দ্য রিস্ট মিনস আ ভেরি মাইন্ড পানিশমেন্ট নেক্সট ফিলিন দ্য ব্ল্যাংকস দিয়েছে রাম অ্যান্ড হিজ ব্রাদার্স ওয়ার ফোর ইন হ্যাঁ ফিলিন দ্য ব্ল্যাংকসই ছিল ফোর ইন নাম্বার হয়ে যাবে যখন পার্সেন টু পার্সন বলে মানে যখন প্লুরাল নাম্বার বলে মানে রাম শ্যাম যাই হোক বলল কিন্তু সেটা কি একটা নাম্বারে তো তাহলে সেটা সেই কারণে ওটা সিঙ্গুলার হবে ফোর ইন নাম্বার এখানে সিঙ্গুলার হবে নেক্সট হচ্ছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট মিনিং বলেছে হোয়াট আর ইউ ওরিং কিসের জন্য চিন্তা করছে তাহলে অ্যাবাউট কিসের জন্য অ্যাবাউট মানে অ্যাবাউট মানে সম্পর্কে কি সম্পর্কে চিন্তা করছে আবার একটা নয়টা দিয়েছে হি ওয়ার্কস এ ড্যাশ অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে তাহলে অ্যাড হয়ে যাবে পয়টা বলেছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অ্যাডোর তা অ্যাডোর মানে পছন্দ করা লাভ সিনোনিমস হয়ে যাবে তার অ্যান্টোনিম হয়ে যাবে হেট পরটা বলেছে যে ইনসার্ট দ্য রাইট প্রিপোজিশন হি ডায়েড ড্যাশ ডেঙ্গু অফ ডেঙ্গু ডেঙ্গু এর জন্য মারা গেছে তাহলে অফ পরেরটা হয়েছে ইন দ্য ব্ল্যাঙ্ক শি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হার্ট টেম্পার তাহলে টেম্পারের ওপরে কন্ট্রোল নেই তাহলে ওভার হার্ট টেম্পার নেক্সট বলেছে কারেগলি স্পেল্ট ওয়ার্ড বলেছিল রিহার্সাল বানান অপশান সি হবে আর ই এ আর এস এল পরেরটা বলেছিল যে ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট এই চারটে দিয়েছিল এর চারটের মধ্যে কোনটা ঠিক সেটাকে বেছে নিতে বলেছিল তো অপশান এ হয়ে যাবে আর কিউপি এস তারপরে বলেছে ইনস্টেড অফ টলারেন্স উই ক্যান সে তো এটাকে বিআর উইথ বলে ফেজাল ভার্ব বিআর উইথ মানে সহ্য করা তারপরে ফিলান্থ্রপিস্ট ফিলান্থ্রপিস্ট মানে কি হিউম্যানিটেরিয়ান পরটা বলেছে হোয়াট টাইপ অফ দ্য সেন্টেন্স ইজ ডু অর ডাই তাহলে অর ব্যবহার করা মানেই আমরা জানি কম্পাউন্ড তো কম্পাউন্ড সেন্টেন্সে আছে তারপরে রিপ্লেসমেন্ট বলেছিল রিপ্লেসমেন্ট দিয়েছিল রিপ্লেসমেন্টে দিয়েছিল দে ফাইনালি এগ্রিড অন দ্য বিজনেস ডিল তাহলে সি আই টু আই হয়ে যাবে উনিশের নাম্বারে বলেছিল আই হ্যাভ ডান মাই ডিউটি এটা দিয়েছিল কোন টেন্সের মধ্যে আছে তো হ্যাব আছে যেহেতু তাহলে প্রেজেন্ট পারফেক্ট পরেরটা বলেছে যে আই লাইক এ ড্যাশ পিকচার্স এটাকে জিরান্ট করতে বলেছিল তো জিরান্ট মানেই জানি যে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ তো আইএনজি একটাই আছে পেন্টিং একুশেরটা বলেছে গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ান হুড টকস কন্টিনিউয়াসলি যে রীতিমতো কথা বলে যায় তাকে কি বলবো লকিউসিয়াস পরেরটা বাইশের দাগেরটা বলেছে ক্রিয়েচার্স হ্যাভিং বোধ মেল অ্যান্ড ফিমেল অর্গ্যানস যার বোধ মেল ফিমেল অর্গ্যান্স আছে তাকে কি বলবো হারমাফ্রোডাইট নেক্সট তেইশেরটা বলেছে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম তাহলে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক তাহলে বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান পরেরটা বলেছে ওয়ার্ড পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভ তো অ্যাকচুয়ালি একটা নাম হচ্ছে না তাহলে নাউন হয়ে যাবে তারপরে লাস্ট বলেছে কভার্টের সিনোনিম কভার্ট মানে ঢেকে রাখা তাহলে সিগারেট তো এটাই ছিল পঁচিশটা কোশ্চেন তোমার কত স্কোর হলো সেটা কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান